আমি তো করছি আমার ভালোবাসার জন্য, আমার ভালোবাসার মানুষের জন্য, ওই বাড়ির শান্তির জন্য। মিলিরে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, তার জন্যই সব কিছু করছি। সে যাক, আসলে ভালোবাসার মানুষকে পাইতে হবে ব্যাপারটা তা না, যদি আমার নসিবে থাকে পাবো, নাইলে না। তো অন্তত একটা খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ যেন ওই বাড়ির মধ্যে ঘোরাঘুরি না করতে পারে, একটা পরিবারকে অশান্তিতে না জ্বালাতে পারে, আমি এতটুকু চেষ্টা করছি। আহা ভাই, আপনি বড়ই ভালো মানুষ, সবাই ভালোবাসার জন্য এই ত্যাগ তিতিক্ষা করতে পারে না। আপনি যেটা করতেছেন, এটা সারা জীবন এই কারণে আপনি মানুষের মনের মধ্যে থাকবেন ভাই। যাই হোক ভাই, তুমি দোয়া করো মিলিকে যেন আমি পাই। অবশ্যই, ভালোবাসার মানুষকে না পাইলেও আফসোস নাই, আমার ভিতরে আমার ভালোবাসাকে আমি আজীবন টিকায় রাখবো। ভাই দোয়া করো, ভালো থেকো। হ্যাঁ অবশ্যই ভাই, আসি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসি ভাই। সুলেমান ভাই, কি রে সুলেমান, একটু বসবো? হ্যাঁ বয়। আপনার মনটা অনেক খারাপ তাই না? না, মন ঠিক আছে। আমি জানি আমার মায় কত অশান্তি করতেছে আপনাকে সংসারটার ভিতরে, আর আমার ভাই একটা চোখে তো সবকিছুই দেখতে পাই, আমি তো দেখতেছি আপনার সংসারটা কেমন হয়ে গেছে। মামি সারাটা দিন খালি কান্দে, আপনিও খালি মন মরা হয়ে বৈশাই থাকেন, কত শান্তি হইতেছে। সুলতানা, তোরে আমি একটা কথা কই, মানুষ না এমনি এমনি হওয়া যায় না, মানুষ হইতে গেলে সুন্দর একটা মন লাগে। তুই কানে শুনস না, কিন্তু সুন্দর একটা মন আছে। শুনস নাই তো কিছুই, আমি কইছি তোর সুন্দর একটা মন আছে। সুলেমান ভাই, আমার মার ভাইয়ের আচরণে কিছু মনে করেন না, আমি ওগুলো অনেকবার বুঝাইতে চাইছিলাম, অনেকবার গিয়েছিলাম বুঝাইতে, কিন্তু ওরা আমার কথা শুনে নাই, আমারে ধমকায় বের করে দিছে। আমি ওদের হয়ে আপনার কাছে মাপ চাইতে আইছি। আরে পাগলি, কই কি, তোর আমার কাছে মাপ চাইতে হইবো না, তুই আইছস আমার মন ভালো হয়ে গেছে। তুই যে আইসস আমার মন ভালো হয়ে গেছে। তুই এক কাম কর, আমি মিলি আছে না, মিলি, মিলি, হ্যাঁ মিলির সাথে গিয়ে গল্প কর, ও তো এমনি একা একাই থাকে, তোরে পাইলে ভালো লাগবে। আমি তো মিলির সাথে অনেক গল্প করি। ঠিক আছে, যা মিলির সাথে গিয়ে গল্প কর। আচ্ছা থাকেন, আর মন খারাপ করে থাকেন না, আমার মন ভালো হয়ে গেছে, যা। আপনি কে, বিসিএস ক্যাডার, এলাকার পোদ্দার, মন্ত্রী না মিনিস্টার? আপনি ডাকলে আমার যাইতে হবে? আমি ওগুলো কিছুই না, আমি রমজান।
রমজান, আপনি কি আমার জামাল দুলা বাইরে মারছেন? জামাল দুলা বাইরে পিটাইছি, শুধু পিটাই নেই উদুম পিটান পিটাইছি। ওর হায়াতের বিশাল বড় জোর, এই জন্য আজকে বাইসে গেছে, নাহলে আজকে মাইরেই ফেলা দিতাম। তুই একটু একটা মানুষ, তুই জামাল বাইর গায়ে হাত তুলছস, তোরা তো আমি খুঁজতেছি। আমি তো তোরা খুঁজতেছি, তুই আমার কি জন্য খুঁজতেছিস? তুই জামাল বাইরে মারছিস, ঠিক আছে, সেটা আমি মাইনে নিছি। তুই জামাল বাইরে কি বলছিস? তুই আমারে খুঁজতেছিস, আমারে পাইলে তুই মারবি, জায়গায় পুঁতে ফেলাবি। হ্যাঁ, এই কথা তুই বলছিস, তোর এত বড় সাহস, তোরে আমি এই জন্য খুঁজতেছি যে তোরে পাইলে আমি তোরে জায়গার উপরে পুঁতে ফেলাম। আমি জামাল রে এই কথা বলি নাই যে আমি তোরে মারবো, বলো মিথ্যে কথা কইছে, ও কিলিকবাজি বাঁধাইছে। তবে আমি মনে মনে তোরে খুঁজছি যে আমি তোরে যে জায়গা পাবো সেই জায়গা আমি তোরে পাড়ায় মেরে ফেলাই দেবো। শুনেছি, তুই আমার যেই জায়গা পাবি সেই জায়গা পাড়ায় মারবি। হ্যাঁ, একটুখানি একটা বান্ধ চর একটা মার উড়ে যায় পড়বি খালের ভিতরে। তাই আমারে খালের ভিতর ফেলাই দিবি? এই বাচ্চা, এই 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 তুই এসে যে মিলির বাড়ি আইছিস, এটা কি তোর বাপের বাড়ি? ওই যে যত সম্পত্তি সে তোর বাপের সম্পত্তি, যে ওই সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য উকিল নিয়ে নাড়াচাড়া করতেছিস, উঠে পড়িয়ে লাগিয়েছিস। এই বাচ্চা, এই এই বাড়িতে আজকে বিকেলের মধ্যে যদি চলে না যাস আমি তোরে পাড়াতি পাড়াতি মারিয়ে ফেলবো, সব বাড়ি মারিবো, তোরে এমন মারা মারবো তোর বাপ মা সাতজন আমি স্বপ্নে পর্যন্ত দেখি। রমজান, এই রমজান, চুপ কর, চুপ কর, তুই কিন্তু ফ্যামিলির ভিতর ঢুকে গেছস, তুই কিন্তু তোর সীমা ছাড়াই দিছস। হ্যাঁ বাচ্চা, তোরা আমি কিন্তু পুইতে ভালো বলতে পাঁচ সেকেন্ডের মধ্যে আমার সঙ্গে চলে যাবি, আমি চোখটা বুঝবো, এখান থেকে একদম ভ্যানিশ হয়ে যাবি। ভ্যানিশ, এক দুই তিন চার পাঁচ ছয়, আম্মা 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 আম্মা, তোমার বলাই শেষ। আম্মা আম্মা, তুমি কই? আম্মা কি হয়েছে তোর? প্ল্যানিং করছে আম্মা, রমজান রমজান মিলির ভিতরে ঘুরত, মিলিরে বিয়ে করতে চাইছে, ওকে লোকে ভালো সম্পর্ক। রমজানের কইছে আমরা নাকি এনে সম্পত্তি ভোগ দখল করতে আইছি, আমরা নাকি ওকে ঠগাইতেছি, আমরা নাকি শোষণ করতেছি, বাহা মাম্মা এইগুলা কইয়া ওই রমজান রে বাগড়া করছে। এই রমজান হাইয়া আমার মাথার উপরে বাড়ি বাড়ছে, আমার খুন করতে চাইছে, কোন রকমে পালায় আসছি আম্মা। আল্লাহ গো, আল্লাহ ও আল্লাহ, ভাবি ভাবি আমার পোলার কি হইলো? আল্লাহ গো আল্লাহ, ও ভাবি দেখে যাও দেখে যাও। বাজার কি কইতেছেন আপনি এগুলা? এটা যে কখন হয়েছে, কে করছে কিচ্ছু জানি না আমি। এই জাকির তুই জানিস কিছু? আমি জানলে কি আমি জিগাইতাম মাথা ফাটছে কে? বুঝছি, সোজা সুজি কইলেই তো হয়, তোরা আমার সম্পত্তি দিবি না, আমরা যা মুগা এই জন্য কি লোক ভাড়া করে মাথা ফাটাইতেই বল? আমি আমি কিন্তু কই রাখতেছি, আমি অ্যাটেম্প টু মার্ডার এ কেস করব। আম্মা মামলা করে আইছে আম্মা, ওখানে কোনো কথা কথা দরকার নাই আম্মা, পুলিশ কইছে ভাই করব, রমজানে ধরব, তোলে রমজানে একটা পেটারি দিলে রমজান কর কর করে সব কইয়ে দেব। কার পারে ও কি করছে আম্মা, তখন সব বেরিয়ে যাব আম্মা, আমরা এত চাই আম্মা, চলে চলে আম্মা, এত চলে বাইরে বাইরে ফেলাই আম্মা। আরে মারলো কেন? জানি না মা কে মারছে। বাবা তোর একটু অনুরোধ করি, এই যে তোর ফুফু আসমার জামাই সম্পত্তি দাবি করতেছে, তুই ভাগাভাগি করে দিয়া দে বাবা। আমার আইনগতভাবে কিন্তু ফুফু এভাবে দাবি করতে পারে না।
আমরা তারা যেখানে জমি দিব সে সেখানে জমি নিতে পারত। আব্বা বাইসে থাকলে কি এরকম দাবি দাবা করতে পারত? আর আব্বা যদি ফুপুরে জমি দিব তাহলে কি আগে থেকে তার ইচ্ছার কথা বলে যাইতো যে এতিমখানা আর মাদ্রাসা এই জায়গা বানাইস? এখন তোর ফুফু যদি নিজের ভাইয়ের শেষ ইচ্ছারে দাম না দেয় আমরা কি করতে পারব বাবা? জমির ভাগাভাগি ছাড়া যে ফুপুই বাড়ি থেকে যাইব না এটা আমি নিশ্চিত। আসমার পরিবারে অনেক অশান্তি লাগে আম্মা, এই অশান্তি আমার আর ভালো লাগতেছে না আম্মা। যার যা প্রাপ্য তা আগে দিয়ে দিই, প্রয়োজনে বেশি দিয়ে দিই, আমার কোনো সমস্যা নেই। আমার কপালে যা বাঁচবো এই দিয়ে আমি মিলের বিয়ে দিতে পারবো। আল্লাহ যদি আমার তৌফিক দেয় আমি আমার আব্বার শেষ ইচ্ছা পূরণ করতে পারবো। আমার দুর্ভাগ্য শুধু একটাই, আব্বা যে জায়গাগুলোর কথা কইছিল সেই জায়গাতে এতিমখানার মাদ্রাসা বানাইতে পারবো না। কি আর করবি, আল্লাহ যদি তোর তৌফিক দেয় তুই তোর বাবার শেষ ইচ্ছা পূরণ করবি, আমি জানি, তোর উপর আমার বিশ্বাস আছে। তুই তাহলে এই উকিলের সাথে কথা বইলা এর ব্যবস্থা করে ফেল। ঠিক আছে। আমি যাবো না তো, আরে আমি কোনে যাবো আন্দাজ আপনারা কিছু জন্য আমারে ধরে নিয়ে যাচ্ছেন, আমি আমি যাবো না গো। স্যার কি কারণে নিচ্ছেন আমারে বলবেন না আপনারা, আশ্চর্য ব্যাপার। স্যার একটা কথা খালি আপনাকে বললি আমি। আচ্ছা কি বলবি তুই বল, কি বলবি বল স্যার? মানে আপনারা আমারে নিয়ে যাচ্ছেন কি কারণে? শুধুমাত্র কারণটা আমারে বলেন, আমারে টাঙিয়ে হেসে আপনার নিয়ে লাগবে না। আমি একটা সৎ ছেলে, ভালো ছেলে, আমি নিজেই চাই আপনাদের সাথে আমি আমি উপস্থিত হব না। এ বেটা তোরা কি কারণ নিতেছি তুই জানিস তা? তুই একটা নেশাখুর, তুই নেশা করার টাকার লেগে তুই চিন্তাই করস, তুই সকালবেলা চিন্তাই করে একজন মাথা ভাড়া দিছস তা? আর আপনি টোটাল এলাকা একটু খোঁজ নিয়ে দেখেন যে আমি চিন্তাইকারী নাকি নেশাখোর না কোনো ধরনের অন্যায়ের কাজে থাকি, আপনি একটু খোঁজ নেন। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা থাকি, আমি সুন্দর একটা মানুষ। আর কি যেন বললেন স্যার? এবারে এই আজকে সকালবেলা একটা লোক হাসপাতাল থেকে থানায় এসে তোর নামে মামলা করছে, তুই বলে চিন্তার টাকা দাঁড়িয়ে থাও না, মোবাইল দেনা দেখে তুই বলে মাথার বাড়ি মারছস। ও স্যার বুঝতে পারছি কে মামলা করছে। আমি তাকে কি কারণে মারছি কথাটা আপনার আমি বলি, কোন মোবাইল চিন্তাই না। ওই ছেলেটা হলো গে মিলির ফুফাতো ভাই, ও এই বাড়ির ভিতর আসছে, ওর ফুফাজান মারা গেছে কয়েকদিন আগে। মারা যাওয়ার পরে ওর মারে সহকারে নিয়ে আসে, ওর আর এক দুলাভাই আছে মিলির, তারে নিয়ে উকিল টুকিল নিয়ে জমি জাতি ভাগ বাটোয়ারা করতেছে। একটা মরা বাড়ি দুই দিন তিন দিন পার হতে পারে না, সে জমির ভাগ বাটোয়ারা করতেছে। সে কিভাবে আত্মসাৎ করবে সম্পত্তি সেই নিয়ে কি করতেছে স্যার? আমি জাস্টের প্রতিবাদ করছি, বিশ্বাস করেন স্যার? আচ্ছা তুই প্রতিবাদ করছস, তুই ভদ্রলোক না তুই হুজুর লোক, এটা প্রমাণ করবে আদালতে, থানায় চলাম গো লাগে। আরে জানেন না তো আমারে কি আশ্চর্য ব্যাপার, কথা শুনেন না কিছু শুনেন নিচ্ছি আপনারা। হ্যাঁ আমি এতদিন ধরে তোমরা যেটা ঝামেলা মনে করছো আজকে আমরা সব ঝামেলার সমাধান করতে চাই। আমি সেই ঝামেলা মেটানোর জন্যে আমাদের তরফ থেকে উকিল নিয়ে আইছি। তোমরা যে যেভাবে যেইখানে চাইছো সেইভাবেই তোমাদেরকে দেওয়া হয়েছে সম্পত্তি। শুধু যে যেভাবে চাইছে না, আমার যা যতটুকু প্রাপ্য তার চেয়ে অনেক বেশি জমি দেওয়া হয়েছে। আপনারা সবাই জমি জমা নিয়ে সুখে থাকেন, আমাদেরও শান্তি থাকতে দেন। বেশি দিবাকে আমরা কি কারো হক মাইরা খাই না? চাইছি আমাকে ভাগের যেটা সেটাই আমাকে দিবা দিয়েছ যখন, আমাকে কোনো আপত্তি নাই। তবুকে তবুকেই তো সব নিজেরা ভাই বোন, তুমি পাইলে ও পাইব, ও পাইলে ও পাইব, এতে আমি খুশি। আমার সম্পদ লাগবো না, সম্পত্তি আপনারা চাইছেন, এতদিন ঝুল ঝামেলা করছেন, সম্পত্তি পাইছেন, আর আমগুলোকে দোয়া করেন যেন আমরা ভালো থাকতে পারি, তাইলেই হোক। আমার মা আমার লগে আছে, এটাই আমার সবচেয়ে বড় সম্পত্তি। আমার ভাই বোন আমার সাথে আছে, তাতেই আমি খুশি। আমার যদি বাসায় থাকে আমার বাপের মতো আমি সম্পত্তি করতাম, খালি দোয়া করি। দোয়া তো করি,
সালাম কর, তোর মামি সালাম কর, সালাম কর। এই শালা, আজকাল তুমি আমার এই বাগানের মধ্যে লইছো। তুলো ভাই, আজকে একটা উল্লাসের দিন, বাগানের ভিতর না আনলে হবে? বসেন। কথা ঠিক কইছো, আজকে একটু ফুর্তি লাগতেছে, আজকে ভরপুর হবে। এই তুমি কি কত, তুমি কি প্রত্যেক দিন এই মদ খাও? হ্যাঁ, প্রত্যেক দিন খাই, মদ ছাড়া আমার চলেই না। আজকে আমরা দুজনে খামো একসাথে, খায়া আমাকে উল্লাস করুন, উল্লাস, আমাদের সুখের দিন, আমরা আজকে সাকসেস। না না শালা, ফুর্তিতে আসো, তুমি খাও, তুমি খাও, আমি দেখি। বললাম তো, ফুর্তি কখনো একা একা করা যায় না, আমরা দুইজনে জিতছি, দুইজনে মিলে উল্লাস করো। না না শালা শুনো, আমার খাইলে ঝামেলা হলে ঝামেলা চাইতে আসি না, তুমি তুমি খাও। কোনো ঝামেলা হবে না দুলা ভাই, আমি আসি না, খান তো। তুমি বলতেছো দেখে খাওয়া যায়, কিন্তু একটা ঝামেলা আছে। ওই তোমার একবার বলছিলাম না, একবার একটু গাঁজা খাই, মানে আওলা হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে অনেক। আরে ওটা তো সস্তা জিনিস, ওটার লোক কেন আপনি মিলেছিস? এটা কোনো দামি জিনিস, এটা খেলে কোনো ঝামেলা নেই। না না, খাওয়ার পরে যদি কোনো উল্টাপাল্টা ঝামেলা হয়ে যায় তখন কী করবো? আর কিসের উল্টাপাল্টা, উল্টাপাল্টা হলে আমি তো আসি। হ্যাঁ, আপনি এত টেনশন করেন কেন, খান তো। সত্যি বলতেছো খাবো? আরে খা, নিশ্চিন্তে খান। টানময় টানময় বন্ধ, কে গন্ধ শুকার কি দরকার, নাক টাক বন্ধ করে খালি গিলে ফেলেন। নাক বন্ধ করে না? হ্যাঁ। এরম কি তাকে একটু দিতে থাকবোই, আবার 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 আবার। কিন্তু মুখের টেস্ট কিন্তু পরিবর্তন হইতেছে, ভালো লাগতেছে না? হ্যাঁ, এই আস্তে আস্তে সব ভালো লাগবে, আস্তে আস্তে সব। খান খান। পরে যদি আবার কোনো ঝামেলা হয় শালা, তুমি কিন্তু সব দেখবা, বুঝছো? তোমার উপরে কিন্তু ভরসা। দুলা ভাই, আমার উপর ভরসা করে কখনো ঠকছেন? লাভ ছাড়া কি কখনো ক্ষতি হয়েছে? খান খান, খেয়ে থান, টানমান, একটান একটান। দুলা ভাই, চিয়ার্সই তো করি নাই। চিয়ার্স? হ্যাঁ, এই দুটা এরকম টাক দিতে হয়। এই দেখেন না সিনেমা টিনেমা কিছু মনে হয়? দেখছি সিনেমায় দেখছি, খায়া খুব সুন্দর শুয়ে থাকে, শুয়ে শুয়ে আবার নাচ দেখে, নর্তকীরা নাচে। একটা নর্তকী থাকলে কিন্তু ভালোই, তখন বাগানের মধ্যে নাচতো, আমি শুয়ে শুয়ে খাইতাম আর দেখতাম নর্তকী নাচতেছে। আরে ঢাকায় গেলে আসে তো ভাই, গ্রামগঞ্জে তো নাই, এখানে জঙ্গলের ভিতরে খাইতেছে। ঢাকা গেলে অন্য ওই জায়গায় নিয়ে যাও, এত সুন্দর নর্তকী নাচে, খাইবেন আর ফিল করবেন। হ্যাঁ যা, কি তুমি তো পরে আমার অভ্যাস করাই ফেলাইবা, আমি কি আর প্রত্যেক দিন খাইতে পারবো? যদি খালি 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 যদি খাইতে মন চায়। আরে কি কল দুলা ভাই, খাইতে পারবেন না মানে? কতগুলো সম্পত্তি পেয়েছেন, কতগুলো সম্পত্তি, এগুলো বেচবেন আর খাইবেন? কি আপনারা ঠেকাইবো? আপনার কি মাংস টাকা খাইতে হবো? এখন তো সব আপনার নিজের টাকা। কথা কিন্তু সত্য বলছো, টান মারে। সম্পত্তি খালি বেচমু খাম, বেচমু খাম, আমার সম্পত্তি, আমি যা খুশি তাই। খাইলে একটু ডোলে কা, ওরে তো মজা, সব চিন্তা চলে যাব, নিজের মনে হইব দুনিয়ার বাদশা। আমি তো বাদশা। হ্যাঁ, আমার হাতে এখন প্রচুর সম্পত্তি, টাকা পয়সা, এই দে। আমার মনে হয় অনেক ফুর্তি শালা, ফুর্তি হবে তো। আমার মন চাইতেছি কি জানো? কি মনটা চাইতেছে? আমি এখন একটু নাচি। তা নাচেন, আরে নাচেন, ফুর্তি করেন, ফুর্তি কখনো আটকা রাখতে হয় না, এটা বাইক করে দিতে হয়। হ্যাঁ, এখন খাইছেন না, আরো সুন্দর করে বাইরে হয়ে যাবো, তখন নিজের অনেক সুখী মানুষ মনে হইব। আসেন, বলতেছ? হ্যাঁ, নাচবো। হুম, তুমি সাহস দিলে নাচি। দিলাম। খাইছে আমায় খাইছে রে, মদের নেশায় পাইছে রে, সানডে মন্ডে কলস কইরা দে। খাইছে আমায় খাইছে রে, মদের নেশায় পাইছে রে, সানডে মন্ডে কলস কইরা দে। খাইছে আমায় খাইছে রে, মদের নেশায় পাইছে রে, সানডে মন্ডে। তা তোমার কি খুব ভালো লাগে? তুমি চাও যে তোমার সাল যুগ যুগ ধরে জেলে পশুক, যুগ যুগ ধরে জেলের মধ্যে গলুক, সেটা চাও তুমি? আমি এটা চাই না যে আমার পুলা জেলে থাকুক।
সম্পত্তি তুমি পাইলাই না, এখন পর্যন্ত কথা চলতেছে, তার মধ্যে তুমি মদ খাইতেছো, তাহলে সম্পত্তি পাইলে তুমি কি করবা? তুমি সম্পত্তি পাইছো, তুমি জুয়া খেলবা, ফুর্তি করবা, মদ খাবা, এই তো করবা, তাই তো? আমগো বুড়িসং বাজারে একটা প্রবাসী কল্যাণ সমিতি আছে, আমি ওখানে গেছিলাম। তুই যে আগে কোথায় কোথায় কাজ করতি না করতি সব বলছি, এরপরে যে নতুন জায়গায় যাচ্ছ সেখানকার ভিসার কাগজপত্র কী কী ব্যবস্থা সব বলছি, পরে ওরা সব দেখা বলছে কি হ্যাঁ আপনারা লোন পাবেন।